প্রোল্যাপস বা PLID এবং এটা কোমরে এবং ঘাড়ে খুব কমন প্রায় আমরা পাচ্ছি। আগে যেটা হতো আমরা বয়সজনিত বিভিন্ন সমস্যায় পেতাম, এখন কিন্তু আমরা ইয়াং রুগী বেশি পাচ্ছি। এর মূল কারণ হচ্ছে আমাদের ওই যে আর্গোনমিক্যাল একটা কথা আছে, আর্গোনমিক্যাল প্রবলেম, মানে আমরা আর্গোনমিক্সটা হচ্ছে আমাদের কাজের ল। একজন স্টুডেন্ট, তারও কাজ আছে, সে লেখাপড়া করে, আমরা ডাক্তারি করি, আমাদেরও একটা কাজ আছে, একটা ইঞ্জিনিয়ার তার আর একটা কাজ, একজন শ্রমিকের তার একটা কাজ, বা একজন ডেস্ক জব ওয়ার্কার তারও একটা কাজ আছে। এই যে তারা বসে বসে বা কাজের ভুল যদি হয়, বসার ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে, বিভিন্ন কারণে, ইভেন কি আমাদের যারা হাউস মেকার বা আমরা হাউস ওয়াইফ বলে থাকি, তারা তারাও তো পারিবারিক বিভিন্ন কাজ করে সামনে ঝুঁকে, এ তখন কোমরের ডিস্ক আস্তে আস্তে ইঞ্জুরি হতে থাকে, হতে হতে ফেটে বের হয়ে যেতে পারে, বা কোনো কারণে কেউ অ্যাক্সিডেন্টাল হতে পারে, যেমন রোড অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়ে হলো, আঘাত পেয়ে হলো, উঁচু স্থান থেকে পড়লো, গাছ থেকে পড়ে গিয়ে হলো, টয়লেট বা বাথরুমে গিয়ে স্লিপ কেটে পড়ে গেলো, যে কোনো কারণেই হতে পারে, কোনো অ্যাসাল্ট থেকে হতে পারে, বিভিন্ন ইঞ্জুরি বিভিন্ন কারণে হতে পারে। তাছাড়া এজিং প্রসেস জনিত কিন্তু ডিস্ক প্রোল্যাপস হয়, সেটাকে আমরা বলি ডিজেনারেটিভ ডিস্ক প্রোল্যাপস। অনেক সময় অস্টিওফাইটও দেখা যায়, হাড় থেকে বের হয়ে যেতে পারে, এবং বয়স বাড়ার সাথে সাথে ডিস্কগুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ, এবং এখানে প্রচুর পানি থাকে, ওয়াটারি সাবস্টেন্স ভিতরে। যখন বয়স বাড়ে তখন কিন্তু এই ওয়াটারি সাবস্টেন্সটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, যেটা আমরা বলি ডিজেনারেশন। তো এই ডিজেনারেশন হতে হতে এক পর্যায়ে কিন্তু বের হয়ে কম্প্রেশন হতে পারে। তো যে কোনো কারণেই হোক, যদি সেটা কোমরে হয় তখন কোমর ব্যথা হবে, ওই যে আপনি বলছেন যে পায়ে ব্যথা, মানে মাংসপেশির ব্যথা বা এই জাতীয় কমপ্লিকেশন হতে পারে, ঘাড়ে যদিও ঘাড় ব্যথা হবে, হাতে ব্যথা হতে পারে, এবং ব্যথার বিভিন্ন প্রকার অনুভূতি হতে পারে। এটা কিন্তু রুগীরা বলে, স্যার আমার কোমরে কোনো ব্যথা নেই, আমার ঘাড়েও কোনো ব্যথা নেই, আমি কোনো ব্যথা নিয়ে আসিনি। তো কী নিয়ে আসছেন আপনি? স্যার আমার পাটা খেয়ে যায়। উনার মতো করে আঞ্চলিক ভাষা সে বলে, বাট অল আর পেইন, এবং এগুলি হচ্ছে ডিস্ক প্রলাপজনিত সমস্যা। রুগীরা র্যাফার্ড পেইন বলে, যেটা আমরা ডাক্তারি ভাষা, তো র্যাফার্ড পেইন বলতে পারে, কেউ বলে যে পা টেনে ধরে, কিছু রুগী বলে হাত মনে হয় শিনশিন করে বা অবশ লাগে বা ঝিঝি করে, বা সে কিছুক্ষণ হাঁটতে গেলে আর হাঁটতে পারে না, দাঁড়িয়ে থাকতে হয়। এই যে টোটাল ওভারঅল আপনার কমপ্লিকেশন বা আপনার বলেন সাইন সিমটম, এগুলি হচ্ছে ডিস্ক প্রলাপস বা ডিস্ক প্রলাপজনিত সমস্যা। আচ্ছা, রোগী বা দর্শক যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা নিশ্চয়ই সাইন সিমটম গুলো বুঝতে পেরেছেন, যাদের এই টাইপের সমস্যা আছে এবং যারা আমাদেরকে লাইভ দেখছেন, নিচে স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারেন আপনার প্রশ্নের সম্ভাব্য সমাধানগুলো, যেহেতু প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আচ্ছা, আমি পরবর্তীতে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই ধরনের রোগী আসলে আপনার কি পরিমাণে পান, আমাদের বাংলাদেশে কত পার্সেন্টেজ এরকম পেশেন্ট আছে? খুব ইম্পর্টেন্ট কথা, প্রতি পাঁচজনের মধ্যে চারজন কোনো না কোনো সময় এই জাতীয় সমস্যা ভুগে থাকেন, মানে এটা হচ্ছে স্টাডি ওয়ার্ক। বাট আমরা এখন যে পরিমাণ, আমরা যদি ডিস্ক প্রলাপসটার আমরা যদি ডিগ্রি দেখি বা এটার তীব্রতা দেখি, আমরা যদি পেইন স্কেলটা চিন্তা করি 0 to 10, এই পেইন স্কেলের মধ্যে যদি চিন্তা করি একরকম, আর যদি আমরা অ্যানাটমিক্যাল MRI করে দেখি যে রুগীর কী অবস্থা, তাহলে আমরা ডিস্ক বালজিং পেতে পারি, ডিস্ক প্রোটিউশন পেতে পারি, ডিস্ক এক্সট্রিউশন এবং সিকুয়েস্ট্রাম, এই চারটা টার্ম আছে। তো আমরা মোস্ট অফ দ্য ডিস্ক প্রোটিউশন রুগী সবচেয়ে বেশি পাচ্ছি এখন, এক্সট্রিউশন আর সিকুয়েস্ট্রামটা একেবারে লাস্ট স্টেজ বা খারাপ স্টেজ, সেখানে কর্ডাইকিউনা সিন্ড্রোম হতে পারে, আপনার মেডিকেল ইমার্জেন্সি হতে পারে, যেমন বাল ব্লাডার প্রস্রাব পায়খানার প্রবলেম হতে পারে, পা একেবারে ফুট ড্রপ হয়ে যেতে পারে বা প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর ডিস্ক বালজিং যেটা প্রাইমারি, আমার মনে হয় না আমাদের মানে এমন কোনো লোক আছে ডিস্ক বালজিং জনিত সমস্যা ভুগে থাকে, প্রত্যেকেরই আছে। দেখবেন কেউ কোমর ব্যথার কথা কিছুদিন নোটিস করলো, তারপরে 10-15 বছর আর কোনো কোমর ব্যথার কথা সে বলছে না বা ঘাড় ব্যথার কথা বলছে না। কারণটা হচ্ছে ওই যে ডিস্ক বালজিংটা হয়তো ওই পর্যায়ে গিয়ে স্টপ হয়ে গিয়েছে, এবং সে হয়তো কোনো কারণে আর ইঞ্জুরি হচ্ছে না, বা মেকানিক্যালি সে হয়তো কারেক্টেড হয়ে গিয়েছে, বা সে জানে যে কীভাবে তাকে চলতে ফিরতে হবে। কিন্তু যখনই প্রোট্রুশন হয়ে যায় তখনই কিন্তু সমস্যা বেড়ে যায় এবং প্রচুর। আমরা ডিস্ক প্রোট্রুশন নিয়ে কথা বলবো, একটা ফোন চলে এসেছে, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে তাসফি, আমি কক্সবাজার থেকে বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি। জি, আমার সমস্যাটা হচ্ছে আমার ভাইয়ের, উনি দেশের বাইরে থাকে, উনি যাওয়ার পরে ওনার ব্যথা হয়, তারপরে ডক্টর দেখাইছে, ওইখানে দেখানোর পরে বলছে যে হাঁটুর সমস্যা, যে হাঁটু
ক্ষয় হয়েছে, তো পরে আবার টেস্ট করছে, আবার বলছে নাকি ইউরিক অ্যাসিড পাওয়া গেছে। আচ্ছা জি, ওনার সমস্যাটা হচ্ছে 1 বছর 3 মাস এ পর্যন্ত উনি এমনি মেডিসিন দিতে কাটছে, কিন্তু স্বাভাবিক ভাবে হাঁটতে পারে না, ব্যথা করে বেশি, আর নিচে বসতে পারে না, উপরে সিঁড়িতে ওঠানো করতে পারে না। উনি কোন দেশে থাকে? উনি হচ্ছে বাহারাইনে থাকে। আর বয়স কেমন ওনার? ওনার বয়স হচ্ছে 26। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? এখন জানতে চাচ্ছি ওনার হাঁটু, মানে হাঁটু ডক্টর বলছে ক্ষয় হয়েছে, আবার বলছে ইউরিক অ্যাসিড পাওয়া গেছে। উনি কোন হাঁটতে পারে না স্বাভাবিক ভাবে, হাঁটলে ব্যথা করে, নিচে তো বসতে পারে না, আর উপরে ওঠানামা করতে পারে না, সিঁড়িতে ওঠানামা, আর 100 মিটার হাঁটতে পারে না। আর উনি দেশে আসবে, উনি দেশে এসে ট্রিটমেন্ট করবে, মানে আগামী কিছুদিনের মধ্যে দেশে আসবে। আচ্ছা জি, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি, ওনার ভাই বাইরে থাকেন, আবুধাবি বলল। এই শুধু আবুধাবি না, আমাদের মধ্যপ্রাচ্য, তারপরে হচ্ছে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়াতে আমাদের যত রুগী আছে তার মধ্যে মিডল ইস্টের রুগীদের এই কমপ্লেনটা সবচেয়ে বেশি। এটা হচ্ছে ইউরিক অ্যাসিডজনিত সমস্যা, আমরা বলি গাউটি আর্থ্রাইটিস। কেন হয় এটা নিয়ে কিন্তু আমি প্রচুর আমার ইউটিউব ভিডিও দিয়েছি যে গাউটি আর্থ্রাইটিসের কারণটা কি। এটা একটা মেটাবলিক প্রবলেম, এটা আপনার যদি শরীরে আমাদের ইউরিক অ্যাসিড পরিমাণটা বেড়ে যায় কোনো কারণে, সেটা হতে পারে ডিউ টু কিডনিজনিত সমস্যা, বা এক্সক্রিয়েশন যদি ঠিকমতো না হয়, বা মেটাবলিক কোনো প্রবলেম থাকে, বা অতিরিক্ত যদি আমরা ইনটেক করে তখন কিন্তু ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। বেড়ে গিয়ে আমাদের ইউরেট নামক ক্রিস্টাল ডিপোজিট হয় শরীরে বিভিন্ন জায়গায়, স্পেশালি লোয়ার এক্সট্রিমিটিতে, যেমন হাঁটু উনি বলছিল যে অ্যাঙ্কেল বা গ্রেড টু, এগুলাতে এগুলো গিয়ে জোড়াটা নষ্ট করে ফেলে। ওখানে ওখানে ইউরিক অ্যাসিডের কাজই হচ্ছে সে ইনফ্লামেশন তৈরি করবে, প্রদাহ তৈরি করবে, এবং জয়েন্টের কার্টিলেজ ইরোশন হবে, ক্ষয় করবে, এবং ইনফ্লামেশন হলে যে কোনো জোড়া আস্তে আস্তে ব্যথা হবে এবং নষ্ট হয়ে যেতে পারে। তো আপনার মাধ্যমে আপনার ভাইয়ের যে প্রশ্ন, একই প্রশ্ন আমাদের হাজার হাজার রুগীদের যারা মধ্যপ্রাচ্যে থাকেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা রেড মিট বন্ধ করতে হবে, সকল প্রকার লাল মাংস, মানে আমি এটা সংজ্ঞা দিয়েছি 4 পা বিশিষ্ট পশুর মাংস, 4 পা আছে যত পশু তাদের মাংস খাওয়া যাবে না। এবং আপনারা যেহেতু বাইরে থাকেন প্রচুর সামুদ্রিক মাছ খেতে হয়, সামুদ্রিক মাছ এগুলা কমিয়ে ফেলতে হবে, না খেলে ভালো। আর হচ্ছে পুঁই শাক, এই শাকটা সবচেয়ে পিচ্ছিল জাতীয় শাক, এবং আমাদের যেটা ডাল, যত ডাল আছে এগুলা আপনারা খেতে পারেন মাসে একবার, কিন্তু ওই যে নিয়মিত রেড মিট বা ওই যে ডাল জাতীয় খাবার বা আমাদের যেই সকল খাবারে পিউরিন রিচ ডায়েট বলি আমরা, এইগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। ওনার ওই গাউটি আর্থ্রাইটিস থেকে এটা হচ্ছে, ওনাকে ওখানে ডাক্তার দেখে চিকিৎসা করতে বলেন, প্রয়োজনে ওখানে ফিজিওথেরাপি নিতে বলেন, পাশাপাশি কুসুম গরম বা ঠান্ডা শাক উপকারে আসতে পারে, যেটা দিলে উনি ভালো ফিল করে সেটা সে করতে পারে। আর ওনাকে ওই খাবারগুলো বন্ধ করতে হবে। অবশ্যই ডাক্তার সাহেব হয়তো কোনো ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ দিয়েছে, যেমন অ্যালোপিউরিনল বা ফেবোস্টেটিন বা আরও বিভিন্ন প্রকার নিরাপদ ওষুধও আছে, এগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই খাওয়া যাবে না। তো সেইভাবে খাও আর খাবারগুলো বন্ধ করেন, ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাথে একজন অতিথি আরেকজন আছেন আমাদের সাথে আজকে, তো ওনাকে একটু জিজ্ঞেস করব, ভাই আপনার কি সমস্যা ছিল যে কারণে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে? বেসিক্যালি আমার পিএলআইডি সমস্যা ছিল। আচ্ছা, প্রায় 3 বছর যাবত। আপনি কি করছেন, কাজ কি করছেন? আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি ম্যানেজার হিসেবে। মানে এটা আপনার ডেস্ক জবটা বেশি? রাইট। আচ্ছা, তারপরে আপনার কি সমস্যা শুরু হয়েছিল যার থেকে পরে এটা ডায়াগনোসিস হলো? স্টার্টিং এ আমার আসলে নিচের দিকে লাম্বার যে এটা আছে না স্পাইন গুলো, ওখানে পেইন হইতো। তারপরে আমি লোকালি অনেক ই করছি, দেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করছি, তো করার পর আসলে আমি 100% কোথাও ই হই না আর কি, সুস্থ হই নাই। তো স্যারের বিভিন্নই দেখলাম, মূলত বেসিক্যালি টিভি প্রোগ্রাম, ইউটিউব এবং রিরাউন্ড, তো উনি তো দেখা করলাম এসে আর কি। দেখা করার পর উনি আমাকে ঠিক আছে 15 ডেজের একটা ট্রিটমেন্ট নেন, তো নিলে আশা করি আপনি সুস্থ হবেন। তো আমি তো আজ প্রায় 13-14 ডেজ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো আগে তো অনেক ইমপ্রুভ আর কি, আমার ব্যথা কমে গেছে। হ্যাঁ, ব্যথা কমেছে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছি, আসলে একটু রেফারেল সিস্টেমের ব্যাপারটা নিয়ে আসতে চাচ্ছি, এটা নিয়ে যে আপনি প্রথমে আসলে কোথায় গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য, প্রথম যখন আপনার মনে হলো সমস্যা, আপনি প্রথমে কোথায় গিয়েছিলেন? ওকে নাম মেনশন করতে হবে তাহলে। না, আপনি আমাকে বলেন যে কোন ডিপার্টমেন্টে গিয়ে দেখিয়েছিলেন। আমি ইনস্টিটিউশনে ছিলাম, ভর্তি ছিলাম। আচ্ছা আচ্ছা,
অনেকে ছিলাম মধ্যে ছিলাম একজন বড় ডাক্তারের কাছে, উনি অবশ্যই স্পাইনের ডাক্তার বাংলাদেশে ফেমাস। আচ্ছা, কোন অপারেশনের কথা কি বলা হয়েছিল বা কোন কিছু প্রশ্ন বলছিল যে না আপনার এই মুহূর্তে হয়তো দরকার নাই, আপনি দেখেন কিছুদিন আরো যদি ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে হয়তো অপারেশন যাওয়া লাগবে। ওষুধপত্র দিয়ে দেওয়া হয়েছিল না, তা ওষুধে কখনো উন্নতি হয়নি? পেইন ক্লিয়ার খাওয়ার কমেছে, বাট ওরকম ভাবে আসলে আবার কে টাইমে দেখা সার্টেন বেড়ে গেছে আবার। আচ্ছা আচ্ছা, বসলে একটু আমার ব্যথাটা বাড়তো আর কি। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করব যে এই যে পেইন কিলার, আসলে পেইন কিলারে আসলে আমাদের কতটা লাভ হয় বা কতদিন পর্যন্ত আমরা পেইন কিলারটা কন্টিনিউ করতে পারি যদি আমাদের এরকম ব্যথা থাকে? হ্যাঁ ধন্যবাদ। আসলে পেইন কিলার আমরা বলি খেতে হয় অনেক সময়, যেমন আপনার আপনার ডাক্তার যে পোস্ট অপারেটিভ অনেক সময় পেইন কিলার ডাক্তাররা দেওয়া হয়, এটা হাসপাতালে বা এনি ইনজুরি আঘাত পেলে কোনো একটা হঠাৎ করে দুর্ঘটনা হলো তো তাতে সিভিয়ার পেইন হবে, ঠিক না? তো সেই ক্ষেত্রে পেইন কিলার সে দিবেই, ডাক্তাররা দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। তবে সেটা হয়তো 5 দিন 7 দিন 10 দিন একটা কোর্স থাকতে পারে, কিন্তু এই লাইফ লং যে ডিজঅর্ডারগুলো আছে বা আমরা বলি যেমন পিএলআইডি, এই পিএলআইডি রোগী রোগ তৈরি হতে তো অন্তত 5-6-10 বছর লাগে, আস্তে আস্তে তৈরি হয়। তো এই রোগের জন্য ক্রনিক কেস যেটা আমরা বলি, ক্রনিক ডিজিজ ডিজঅর্ডারের ক্ষেত্রে পেইন কিলার আসলে কোনো ভূমিকা রাখে না, উল্টো পেইন কিলার দীর্ঘমেয়াদী খেলে যেমন সাইড ইফেক্ট যেগুলো হবে কিডনি ডিজিজ হতে পারে বা পেটের মানে ইরোশন হতে পারে বা লিভারের প্রবলেম হতে পারে, লটস অফ প্রবলেম তাদের হতে পারে, হাত পায়ের সমস্যা হতে পারে। তো এটা আসলে আর ব্যথার ওষুধ তো কোনো সমাধান দিবে না। পিএলআইডি কি? পিএলআইডি হচ্ছে একটা ইঞ্জুরিজনিত সমস্যা, ডিস্ক প্রোল্যাপস বা ডিস্কটা বের হয়ে যায়, সেটা রোগীর পেশাগত কারণে বসার কারণে বা ভুলের কারণে হয়ে থাকে। তো আমরা যদি ভুলটা করতেই থাকি তাহলে আপনি কত পেইন কিলার দিবেন? আমাকে ভুল বন্ধ করতে হবে নাম্বার ওয়ান, আর যেটা প্রোল্যাপস হয়েছে সেটাকে মানে আবার হিলিং প্রসেসে নিয়ে আসতে হবে। এখন আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই, জাস্ট রোগীরা গুগলে ঢুকবে, সার্চ ইঞ্জিন যে কয়টা আছে সেটা যে কোনো সার্চ ইঞ্জিনে ঢুকে লাগবে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস, সেখানে প্রথমেই চলে ডাটা তো গুগল সব সার্চ করে করে সিনক্রোনাইজ করে, ঠিক না? সেখানে এক নম্বরই লাগবে রেস্ট, লেখা আছে এক নম্বরে লেখা আছে রেস্ট, জি রেস্টে যেতে হবে। দুই নম্বর কথাটা বলা হয়েছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা 90-95% হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে রোগী ভালো হয়ে যাবে। হ্যাঁ, যদি সেটা ফেইল করে বা ওই যে বলেছি আমরা সিকোয়েস্ট্রাম বা এক্সট্রুডেড ডিস্ক বা ফুড ড্রপ বা বাইল ব্লাডার ইনকন্টিনেন্সি যেটা আমরা কর্ডাইকুনা সিনড্রোম বলি, মেডিকেল ইমার্জেন্সি থাকলে সেটা 5% কেস মাস্ট ডু সার্জারি। আচ্ছা, আমরা আবার ট্রিটমেন্টে ফিরে আসব, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি আমি কিশোরগঞ্জ থেকে আনতারুল বলছি। জি আমি কিশোরগঞ্জ থেকে আন্তরুল বলছি, আমি স্যারের জন্য দোয়া প্রার্থনা করছি আগে। তারপরে স্যার আপনার কাছে আমার জানার জিনিস হলো, আপনি আমি মায়োপিতি রোগে আক্রান্ত, আপনি স্যার আমার ব্যাপারে জানেন। তো বিষয়টা হলো যে কারণে আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে সেভ করার জন্য, যে LGMD লিম গার্ডেল টাইপ মায়োপিতি যেটা, যে 300 নম্বরে স্যার আপনি বলছিলেন, আমি চলাফেরা করতে পারি, অফিস আদান করতে পারি, কিন্তু আমার বাহু এবং এই যে যেখানে এফেক্ট করার কথা মাসেল, হ্যাঁ, হাতের মধ্যে ওই এফেক্ট তো আমি বন্ধ করতে পারতেছি না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তো চলাফেরা আবার অসুবিধা হচ্ছে না। আপনি যে বলছিলেন সুইমিং, তারপরে বলের এ করা, যা বলছেন স্যার, এই পর্যন্ত 3 বছর যাবৎ আপনি বলে আসছেন আমি তাই করতেছি, কিন্তু মাসেল হাতের মধ্যে টিকে শুকিয়ে যাচ্ছে, ওইটাকে রক্ষা করতে পারতেছি না। এই বিষয়টা নিয়ে এখন একটু আমি একটু মানসিক চিন্তিত যে কেন রক্ষা করতে পারছি না, কিন্তু চেষ্টার স্যার আমি আপনার কোন পরামর্শের আমি বাকি রাখি নাই। এখন আপনার স্যার নতুন কোন সাজেশন বা কি করলে মাসেলটা আমি টিকিয়ে রাখতে পারি বা স্বাভাবিক রাখতে পারি? হ্যাঁ, মুভমেন্টের এমনি মোটামুটি ভালো, স্বাভাবিক চলতে পারতেছি, শুধু মাসেলটা টিকিয়ে রাখার জন্য কি করতে পারি স্যার? মায়োপ্যাথি আসলে কি, ওই যে স্টেজ ওনার হয়েছে এই স্টেজটা কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন সাপ্লিমেন্ট এর মাধ্যমে এবং বিভিন্ন ফিজিওথেরাপিটিক ম্যানিউভার এর মাধ্যমে কিন্তু
ডিলে করা যায়, মানে লাইফ লং একটা ম্যানেজমেন্ট করা যায়। তো উনি ওটা ট্রাই করছে কিন্তু অলরেডি। তো আপনার যেটা করছেন সেটা করতে থাকেন, আর আপনি একটু ট্রাই করেন। তো যদি আপনার নিকটস্থ কোনো ফিজিওথেরাপি সেন্টার বা আপনি যদি মনে করেন যে তারা ঠিক আছে, আমি জানি না, যদি ভালো কোনো ডিগ্রিধারি ফিজিওথেরাপিস্ট থাকে, সেখানে আপনি মাসেল স্টিমুলেশন দিতে পারেন কিছুদিন। হ্যাঁ, যেমন আপনার এই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো ফেরাডিক স্টিমুলেশন। ফেরাডিক স্টিমুলেশন দিলে মাসেল ওয়াশটা বন্ধ হয়ে যাবে এবং আপনি যে এক্সারসাইজ করছেন সেটাকে আমি বলবো মানে এটাকে একটা সিনার্জিস্টিক ইফেক্ট দিবে, মানে ত্বরান্বিত করবে, আপনার সমস্যাটা যেন আর না বাড়ে এবং এই যে শুকিয়ে যাওয়াটা কমে আসবে। তো ফেরাডিক স্টিমুলেশন যদি প্রপার ওয়েতে দেওয়া যায়, স্টিমুলেশন দেওয়া কিন্তু খুব সোজা কথা না, এগুলা যেহেতু কারেন্ট মেশিনের মাধ্যমে দেওয়া হয়, প্রপার ওয়ে এটা ট্রাই করেন। আর আপনি এক্সারসাইজ করতেছেন করেন, আপনাকে কিন্তু আমি ইউবিআইকিউ এবং জিনো বা জিঙ্গো বিলো বা এই জাতীয় সাপ্লিমেন্টগুলো খেতে বলছি, বা মিনারেল টেস্ট করে দেখে আপনি জিঙ্ক, ভিটামিন ডি এগুলো দেখবেন, ক্যালসিয়ামের লেভেল দেখবেন, ম্যাগনেশিয়াম এগুলো দেখে ওই জাতীয় সাপ্লিমেন্ট কিন্তু আপনি কন্টিনিউ করেন, এক্সারসাইজ করতে থাকেন। আসলে রোগ শোক এটা হতেই পারে, এটা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার জন্য দেয়, আবার উনি উত্তরণ করতে পারে, আবার অনেক ক্ষেত্রে আমরা কেউ পৃথিবীতে থাকবো না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউই থাকবে না, চলে যেতে হবে। এই যতদিন থাকি আমরা সুস্থ থাকার চেষ্টা করি। তো আপনি আশা করি ওইভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি আরো বেটার রেজাল্ট পাবেন। এর সাথে কিন্তু অনেক দর্শক যোগ হয়েছে ইউটিউবে এবং ফেসবুকে, যারা বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে করছেন। তো আমি তাদের মধ্যে থেকে একজনের প্রশ্ন করব। ফেসবুকে আমাদেরকে নার্গিস জানিয়েছেন যে ওনার সায়াটিকা আছে এবং দুই রান ফুলে গেছে, এখন এটার জন্য করণীয় কি, এটা আসলে কেন হলো আর করণীয়টা কি? হ্যাঁ, সায়াটিক যদি হয়, যেটা অলসো ডিক্স প্রলাপ জনিত সমস্যা থেকে হয়ে থাকে, মানে সায়াটিক নার্ভটা তো আমাদের কোমর থেকে উৎপন্ন হয়েছে এবং সেটা আমাদের আস্তে লোয়ার এক্সট্রিমিটিতে চলে গেছে, দুই পাশে দুইটা আছে। তো অনেক কারণে পা, এই যে বলছে থাই উরুতে ফুলে যেতে পারে, একটা হচ্ছে মাসেল স্পাজম থেকে হতে পারে, মানে মাসেল যেহেতু নার্ভ গিয়ে মাসেলকে সাপ্লাই করেছে, তো নার্ভ যদি নিজে ইরিটেট হয় সে কিন্তু পারসিস্টেন্ট, সে কিন্তু অলওয়েজ একটা সিগন্যাল দিতে থাকে, যেহেতু সে ইরিটেট হচ্ছে কন্টিনিউয়াস মাসেল, তখন স্পাজম হয়ে আসে, মাসেল টাইট হয়ে যায়, তখন মনে হয় যে ফুলে যায়। বা অনেক সময় রোগী দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ যদি খায় তা থেকে কিন্তু পা ফুলে যেতে পারে, যদি সেটা গ্রস ইডেমা হয়ে যায় একেবারে। তো ফুলাটা ডিউ টু মাসেল স্পাজম হতে পারে বা সার্কুলেটরি কোনো প্রবলেম থেকে হতে পারে, এটা আসলে অ্যাসেস না করলে বা না দেখলে ক্লিয়ার বোঝা যাবে না। তবে যেহেতু শুধু উরুতে ফুলেছে, মনে হয় ওনার মাসেল স্পাজম জনিত সমস্যা। তো সায়াটিক বা সায়াটিকার চিকিৎসা হচ্ছে আপনার রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি করতে হবে, বা এটার বিকল্প কিছু নাই। তো উনি ট্রাই করতে পারে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি PLID বা সায়াটিকার কিছু এক্সারসাইজ দিয়েছি, এটা উনি শুয়ে শুয়ে রেগুলার ট্রাই করতে পারে দেখে দেখে। পাশাপাশি এই ক্ষেত্রে কিছুদিন মাসেল রিল্যাক্সিং খেয়ে দেখতে পারে, সেটা হচ্ছে হয়তো ব্যাকলোফেন প্রিপারেশন বা টলপেরিসন বা ইপেরিসন একটা করে দুবেলা হয়তো 10-15-20 দিন খেয়ে দেখতে পারে, কিন্তু আলটিমেটলি তাকে রিহ্যাবিলিটেশন থেরাপি করতেই হবে, মানে এটা ছাড়া আসলে কোনো সমাধান না। আর থেরাপি করেও ভালো হবে না যদি রোগী আর্গোনমিক্স মেনটেন না করে, মানে বসা, উনি যেহেতু ফিমেল বসার ক্ষেত্রে কারেকশন হয়, এটা নিয়েও কিন্তু আমি প্রচুর ভিডিও আছে আমার ইউটিউবে, একেবারে আমি ছবি দিয়েছি, স্টিল পিকচার, যে বসবে কিভাবে, কম্পিউটার চালাবে কিভাবে, বা মহিলারা নিচে বসে কিভাবে কাজ করবে, এই আর্গোনমিক্স বা কাজের ল বা কাজের নিয়ম জানতে হবে, তাহলেই কিন্তু কারেকশন করা সম্ভব, রোগী নিজে থেকেই নিজের কারেকশন করে ফেলতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের একটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। স্যার, আমার নাম সেলিম আহমেদ, আমার বয়স 30 বছর। আমি একটা রোগে ভুগতেছি, আমার শরীরে সমস্যা, আরে জোড়ার মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, হাঁটু দিয়েটা ফুলে যাচ্ছে। এখন আমি জাপান বাংলাদেশ প্রিন্সিপ হসপিটাল ডক্টর মিহাজ রহিম চৌধুরী স্যারের মাধ্যমে আমি 4 মাস যাবত চিকিৎসা করতেছি, কিন্তু এখনো কোনো পরিবর্তন হচ্ছে না। আমার বাড়ি সিলেটে। আপনার রোগের নাম বলতে পারবেন, কি রোগে আক্রান্ত? জি স্যার, স্যার বলছি HLA-B27 পজিটিভ স্যার। জি স্যার বলছি রোগের নাম এনকোলজিং স্পন্ডেলাইটিস। আচ্ছা, ধন্যবাদ। আপনি এমনি কি চিকিৎসা নিচ্ছেন এখন? ওষুধ খাচ্ছেন, ঠিক না? আচ্ছা, লাইনটি না, অসুবিধা নেই। উনি স্পন্ডাল আর্থ্রোপ্যাথি, যেটা অ্যানকোলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত, এবং এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার। হ্যাঁ, টোটালি জেনেটিক্যাল
ফ্যাক্টর দায়ী, একটা HLA-B27 একটা অ্যান্টিজেন, এটা এই অ্যানকালোজিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ আসে। বাট আমরা ক্লিনিক্যালি বিভিন্ন টেস্ট করে দেখি, যেমন স্কোবার্স টেস্ট। স্কোবার্স টেস্টটা কি, রোগীকে সামনে ঝুঁকতে বলি, তো সাধারণত স্পাইন যদি ব্যাম্বো স্পাইন না হয় সে কিন্তু সুন্দর ঝুঁকে যাবে, কিন্তু অ্যানকালোজিং এর রোগী সেটা করতে পারে না, ইভেন কি নিচে ফোল্ড হয়ে বসতে পারে না। তো এগুলো ক্লিনিক্যালি বোঝা যায় যে তার এই সমস্যা। এই রোগের চিকিৎসা কি, এটাও গুগল সার্চে গেলে পাওয়া যাবে, মানে অথেন্টিক ট্রিটমেন্টটা কি, যে কিছু ওষুধ যেমন ডিজিজ মডিফাইং ড্রাগস হয়তো ডাক্তার সাহেব দিয়েছে, উনি খাচ্ছে হয়তো, এটার পাশে ওনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, রিহ্যাব ফিজিক্যাল থেরাপি, আর বিকল্প কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। এই রোগীগুলা কি করে, ব্যথার কারণে নিজেকে গুটিয়ে রাখে, হাঁটতে চায় না, চলতে চায় না, শুয়ে থাকে, বসে থাকে, মানে মনে করে যে বসে থাকলে তো ভালো, ব্যথা নাই, কিছু নাই, কিন্তু আস্তে আস্তে স্পাইনটা মেরুদণ্ডটা ফিক্সড হয়ে যাবে, একটার সাথে একটা জোড়া লেগে যাবে। আমাদের আমরা যে মুভ করি কি, এখানে জায়গায় জায়গায় জয়েন্ট আছে আমাদের, তো জয়েন্টগুলো যদি প্রদাহ হতে হতে আস্তে আস্তে ওখানে চেঞ্জ আসে, যদি অ্যানকালোজড হয়ে যায়, অ্যানকালোসিস মানে জোড়া লেগে যাওয়া, তাহলে কিন্তু সে হাত আর হাত পা বা মেরুদণ্ড নাড়াতে পারবে না। তো আপনি প্রপার জায়গায় রিহ্যাবিলিটেশন, রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে, তাহলে এটা ইম্প্রুভ হবে। আপনি ডাক্তার সাহেবকে বলেন, উনি আপনাকে কোথায় কী করতে হবে সাজেশন দিবে, ওনার অবশ্যই ওষুধগুলো কন্টিনিউ করবেন। প্রেসক্রিপশনের মানে অনেকে আছে নিজে নিজে ওষুধ বন্ধ করে ফেলে, বা ডাক্তার সাহেব লিখেছে এক মাস, সে খাচ্ছে দুই বছর, তো এটা করা যাবে না কোনোভাবেই, এটা না করে আর আপনি ওই চিকিৎসা করেন ইনশাল্লাহ। আর একটা হচ্ছে, আপনাকে আমি কিছু বেসিক চিকিৎসা দেই, সেটা আপনি যেহেতু সিলেট আছেন, আমি জানি না আপনারাও কি পুকুর সব বন্ধ করে ফেলছেন কিনা জানি না, যদি পুকুর থাকে সাঁতরাবেন, আস্তে আস্তে সাঁতার কাটবেন, বা যদি সম্ভব হয় বা নদী বা যেখানে আপনার জন্য সুইটেবল একটা ভালো পরিবেশে সাঁতার কাটতে হবে, নিয়মিত হাঁটতে হবে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা, সেটা তিন চার বেলা হাঁটতে পারেন, এক বেলা হাঁটতে পারেন, আপনি আপনার মতো হাঁটবেন, এবং পাশাপাশি যদি সাইক্লিং পারেন সাইক্লিং করবেন, এবং অ্যাঙ্কালোজিং নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি আমার ইউটিউবে, দেখে সেই ব্যায়ামগুলো করতে থাকেন, আর ওই ডাক্তার সাহেবের ওষুধ চলতে থাকুক, আশা করি ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন। আর এই রোগীগুলো আসলে রোগ, লাইফ লং ডিজিজ, এই জাতীয় চিকিৎসা কিন্তু কন্টিনিউ করতে হয়, মাঝে মাঝে ডাক্তারকে ফলো আপ করতে হবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন যদি প্রপার হয়ে চিকিৎসাগুলো কন্টিনিউ করেন। আচ্ছা, আমাদের ইউটিউবে একজন লিংকে, আমাদের অনুষ্ঠানের লিংকে একজন প্রশ্ন করেছেন আপনাকে, ওনার নাম মমিন মিয়া, উনি থাকেন আবুধাবিতে, তো উনি অফিসে চাকরি করেন, কিন্তু ওনার দুই বছর ধরে পায়ের রগে টান, রেগুলার টান খায়, এটার জন্য কি করতে পারে? আগে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আসলে রগটা কি, আসলে রগ বলতে আমরা আসলে কি বুঝি? খুবই ইম্পর্টেন্ট কথা। জি, মানুষ মিলিয়ে ফেলে, গুলিয়ে ফেলে, আমাদের কাছে সে বলে স্যার রগের টান লেগেছে, তা আমি বললাম রক্তটাকে ওনারা ভাবে রক্ত নালী, যে রক যেখানে ব্লাড সার্কুলেশন হয় সেটাতে টান লাগে বা সমস্যা না। আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে, তো সিস্টেমের মধ্যে হচ্ছে মাসকুলোস্কেলেটাল একটা সিস্টেম, যেখানে হাড় এবং মাংসের সমন্বয়ে, যে আমরা হাত পা নাড়া এই সব কিছু করে থাকি, হাড় এবং মাংস, এই টান লাগাটা মূলত হয় মাসেলে, আমাদের যে সফট টিস্যু মাসেলস, এবং অনেক ক্ষেত্রে লিগামেন্টে হতে পারে, লিগামেন্ট মানে স্পাজম হতে পারে, মানে মাসেল এবং লিগামেন্ট এই দুইটা যেটা হচ্ছে হাড়ের সাথে রিলেটেড, হাড়ের সাথে জাংশন লেগেছে, এখানেই টানটা লাগে। যেটা উনি পায়ের টান বলতে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাপ মাসেল হয়, আমার যে যে হাঁটুর নিচে পিছনে নিচের যে মাসেলটাতে, এটা যদি অনেক বছর ধরে হয় বুঝতে হবে ওনারও PLID আছে। বাট হয়তো অনেকের কোনো কারণে রাতে হতে পারে, হয়তো কিছুদিন ছিল আবার ভালো হয়ে গিয়েছে আর হচ্ছে না, যদি এটা দুই তিন বছর যেহেতু হচ্ছে, আমার মনে হয় উনি একটা MRI করে দেখতে পারে মেরুদণ্ডে, যেহেতু উনি বাহিরে আছে ওখানে ডাক্তার দেখে, MRI করে দেখলে কোমরে PLID বা ডিস্ক প্রলাপস পাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ওনাকে রিহ্যাব ফিজিও করতে হবে, বা আমি ইউটিউবে যে এক্সারসাইজগুলো দিয়েছি ওগুলো উনি ট্রাই করে দেখতে পারে, ওই আবার ঘুরে ফিরে একই কথা, এডুকেশন মেনটেন করতে হবে, বসার চলাফেরাটা করতে হবে। আর একটা হচ্ছে অনেক সময় ডিউ টু আপনার ডিহাইড্রেশন, তা থেকে কিন্তু পায়ে মাসেল। আচ্ছা, আমরা এখানে একটা আসবো, আমাদের আরেকটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম সাইদ, আমার বাড়ি ময়মনসিংহ, বয়স আমার 37। আচ্ছা, আমার সমস্যা হলো স্যার, গত 4 বছর আগে থেকে আমার PLID স্যার, ওটা নিয়ে চলতেছি স্যার। তো গত 1 বছর আগে থেকে হঠাৎ করে স্যার আমার ডান হাত দিজি করে অবশ্যই আছে স্যার, আবার ডাক্তার দেখাইলাম, MRI করলাম, বললো যে আমার গাড়োর ডিস্ক ফলা হয়ে যাচ্ছে। তো আমি স্যার চিকিৎসা করতেছি, ওষুধ খাচ্ছি, এখন আমার সমস্যা হলো স্যার, আমাকে
ব্যায়াম দেখাইছে এক ডাক্তারে, ঘাড়ে করবো আঙ্গুল দিয়ে আছে, দুই আঙ্গুলে প্রেশার দিব। তো আমি ব্যায়ামটা স্যার মাঝখানে করছিলাম, হাতের হাত দিয়ে চাপ দিয়ে পরে আবার আঙ্গুল দিয়ে করছে, আসলে সঠিক ব্যায়ামটা কোনটা আমার জন্য গুরুত্ব হচ্ছে কি স্যার, আমি কোন আমি গুরুত্ব দিব কোনটা, ঘাড়েটা দিব না কোমরটা দিব স্যার, কোমরটা নিয়ন্ত্রণে আছে স্যার। তো আমি চলতেছে মাঝখানে কেউ সাইকেলে পড়ে গেছিলাম স্যার, আমার ডাক্তার বলতে খুব সাবধান, ডিস্চার্জ করে যদি চাপ লাগে নার্ভের সাথে আমার সমস্যা হইতে পারে, মৃত্যু হইতে পারে স্যার। এখন আমি ভয় পাচ্ছি স্যার, আসলে আমি কিভাবে চলবো স্যার, আমি কি আপনি কি করেন, আমি করি স্যার একটা সরকারি চাকরি করি স্যার, আপনি তো আসছেন। আচ্ছা, ধন্যবাদ, আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ঘাড়েও ডিস্ক প্রোলাপস, কোমরেও প্রোলাপস। তো এইটা প্রথম কথা হচ্ছে, আমাদের এইসব রুগীদেরকে শুধু না, সবাইকে কিন্তু আমাদের এডুকেশন মানতে হবে, যে বসা চলা ফেরা শোয়া এগুলো মেনটেন করতে হবে। আপনার বালিশ কোনোভাবেই উঁচু বালিশ ব্যবহার করা যাবে না, সবসময় পাতলা এবং নরম বালিশ আপনি ব্যবহার করবেন। আর যেহেতু আপনি একটা বাহিনীতে আছেন, সেখানে যদি আপনাকে প্যারেড করতে হয় বা বিভিন্ন ট্রেনিং এর ব্যাপার আছে, এগুলো আপনাকে সাবধানে করতে হবে, বা কাজের আমি জানি না আপনি কি কাজে অভ্যস্ত ওখানে বা কি করতে হয়, সেগুলো আপনাকে মেনে শৃঙ্খলার মাধ্যমে সেগুলো করতে হবে। আর যেটা বলছেন যে পড়ে যাওয়া বারবার বা সাইকেল থেকে পড়া বা কোনো, এগুলো কিন্তু আপনার জন্য রিস্ক, ঠিকই বলেছেন ডাক্তার সাহেবরা, এগুলো মেনটেন করবেন। আর ঘাড়ের এক্সারসাইজ, এই এক্সারসাইজটা আসলে পিএলআইডি এর ঘাড়ে হোক বা কোমরে হোক, আমরা মোস্ট অফ দ্য এক্সারসাইজ দেই রেজিস্টেড বা স্ট্রেন্থেনিং বলি আমরা, বা স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ। তো তিনটা টার্ম বললাম আপনাদেরকে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে স্ট্রেন্থেনিং, আরেকটা হচ্ছে স্ট্যাটিক। তো এই এক্সারসাইজগুলো সবগুলি মাংসপেশিকে বাধা দিয়ে করানো হয় বা বাধা দিয়ে বা মাসেলকে হোল্ড করে করানো হয়। তো সেই ক্ষেত্রে আপনার রুগী টু রুগী ভেরি করে, অনেকের আঙ্গুল প্রয়োজন হয়, মানে বেশি সিভিয়ার হলে আমরা বলি বেশি জোরে দিবেন না, হাত পুরো ব্যবহার করার দরকার না, একটা আঙ্গুল ইউজ করেন, দুটা আঙ্গুল ইউজ করেন। আবার যারটা অত পেইন কম সে পুরো হাত ব্যবহার করতে পারে। তো এটা নিয়ে আপনি আপনি যেভাবে করলে কমফোর্ট হয়, আপনি দুই আঙ্গুলও ব্যবহার করতে পারেন, পুরো আঙ্গুল ব্যবহার করতে পারেন, পুরো হাত ব্যবহার করতে পারেন, আপনি আপনার মতো করে করবেন। আর একেবারে সহজ সমাধান, আমার ইউটিউবে যাবেন, গিয়ে দেখবেন আমি ঘাড়ের এই যেহেতু এক্সারসাইজ দিয়েছি, দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে যে কি করা উচিত বা কিভাবে এক্সারসাইজ করবেন। আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের সাথে তো একজন রোগী আছেন, আমরা আসলে রোগীর অভিজ্ঞতাও জিজ্ঞেস করতে চাচ্ছি, ডক্টরের অভিজ্ঞতাও জিজ্ঞেস করতে চাচ্ছি রোগীদের জন্য, যে আপনার কাছে যখন উনি প্রথম আসলেন, আপনি কিভাবে ডায়াগনোসিস করলেন এবং কিভাবে কিভাবে ট্রিটমেন্ট প্যাটার্নটা রেডি করলেন? প্রথমত আপনিও যেমন হিস্ট্রি নেন রোগীদেরকে, ডাক্তারের চিকিৎসা যেটা প্রোটোকলগুলো, হিস্ট্রি নেওয়া, তার কী অতীতে কমপ্লেন, কী কী কমপ্লেন আসছে, এগুলো আমরা সবই দেখে যেটা, এবং ওনাকে উনি কিন্তু একটা বলছিল, উনি গ্রুপ অফ কোম্পানির একজন গুরুত্বপূর্ণ পোস্টে আছে, তো ওনার কাজ আসলে বসে থাকা, ডেস্ক জব। তো ডেস্ক জব যারা করে তারা একটা ল্যাপটপ সামনে থাকবেই বা একটা ডেস্কটপ থাকবে, ঠিক না, অথবা না থাকলেও ফাইলে প্রচুর সাইন করতে সামনে ঝুঁকতে। আচ্ছা, মাঝখানে একটা প্রশ্ন করি আমি আপনাকে, যে আপনি কতক্ষণ টানা বসে থাকতেন? আমার টোটাল অফিস টাইম তো প্রায় 7 ঘন্টা। আমাকে 7 ঘন্টা টানা বসে থাকতে হতো? তো মাঝে মধ্যে অবশ্যই উঠতাম, 1 ঘন্টা 2 ঘন্টা উঠতাম, বাট বেশিরভাগ টাইম মোস্ট অফ টাইম আমার ই রাখতো। আচ্ছা, ঠিক আছে, জি। তো এই যে বসে থাকা বা ল্যাপটপ ব্যবহার, এই এই সকল কারণে বোঝা যায় যে রোগীটা আমরা হিস্ট্রি নিলে যে কি এবং ক্লিনিক্যাল যে সে কি কমপ্লিকেশন নিয়ে আসছে। আগে অনেক সময় ডাক্তারের ডাটা থাকতে পারে, সেগুলো দেখি, এবং আমরা ফাইনালি আসলে আলটিমেটলি এমআরআই করতে হয় যে কোনো, অনেক সময় রোগী নিজে নিয়ে আসে বা আমরা নতুন করে করে দেখি। তো এমআরআই সাথে ক্লিনিক্যাল ফিচার যদি মিলে যায় তাহলে দেখাই যে তার ডিস্ক প্রলাপস। এখানে একটা মিথ আছে আপনাকে বলে দিই, এটা কিন্তু রুগীদের জানতে হবে, আমরা যদি 100 মানুষের এমআরআই করি, সেটা যাদের বয়স মোর দেন 25, আমরা প্রায় ধরেন 50% এর বেশি ডিস্ক প্রলাপস পাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে সেই আদৌ রুগী কিনা, মানে সবার কিন্তু সবাইকে কিন্তু আমি রুগী বলতে পারি না, এইখানেও কিন্তু আমাদের একটা হিসাব করতে হবে। যে কমপ্লেইন নিয়ে আসে যে তার এই পেইন হচ্ছে, এই জাতীয় ক্লিনিক্যালি ফিচার হচ্ছে, তখন আমরা সেটাকে আমলে নিই এবং সেটারই ট্রিটমেন্ট করতে হয়, এবং সেই রোগীটাকে আমরা হয়তো পুনর্বাসন বা এই জাতীয় চিকিৎসায় নিয়ে যেতে হবে। আমরা এই ব্যাপারটা নিয়ে আসলে একটু ডিটেইলস কথা বলবো। তো ব্রেকের আগে আমরা তো কথা বলছিলাম আসলে এই ঝামেলাগুলো নিয়ে, তো আমি এখন সরাসরি আসলে রোগীর কাছে একটু জিজ্ঞেস করব, যে আমি আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি, যে আপনার এই যে রোগে যখন ভুগছিলেন এতদিন, তারপর আপনি কিভাবে এলেন ডক্টরের কাছে এবং কিভাবে কি কি পদ্ধতিতে আপনার ট্রিটমেন্টটা হলো, এবং আপনার চিন্তা ভাবনাটা এবং আপনার ট্রিটমেন্টের কন্টিনিউয়েশন, আমি এই ব্যাপারটা একটু ডিটেইলস জানতে চাচ্ছি। আমি তো দীর্ঘদিন যাবত এই রোগে এই করতে সাফা করতেছি, তো স্যারের কথা শুনে
ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আমার শুনলাম, আসলাম, দেখা করলাম। তা স্যার বললো ঠিক আছে আপনি ভর্তি হন, অ্যাটলিস্ট 15 দিনের একটা ট্রিটমেন্ট নেন। তো আমি অলরেডি অ্যাডমিশন নিলাম। তো ওখানে এখানে আমাকে প্রতিদিন 3 টাইমস দ্যাটস 3 বার দেওয়া হয়, থেরাপি দেওয়া হয়। এগুলির ভিতর হচ্ছিল ইনস্ট্রুমেন্টাল বেশ কিছু আছে, যেমন আল্ট্রাসাউন্ড, তারপরে টেন্স, IFT, তারপর আপনার আর আরও আর কয়েকটা, এই মুহূর্তে আমার আসলে নাম মনে পড়তেছে না। এটা ছাড়াও ফিজিক্যাল কিছু ই করা হয়, যারা এক্সপার্ট আছে ওখানে, যারা আমাকে প্রত্যেক রোগীর জন্য একটা স্পেসিফিক কিছুই থাকে, মানে ফিজিওথেরাপিস্ট থাকে যারা ই দিয়ে থাকে। আমার একজন এরকম ই আছে, ও আমাকে 3 বেলা ই দিয়ে দেয়, সকালে, দুপুরে এবং রাত্রেবেলা, বেশ কয়েকটা ই দেয় আর কি। আর এছাড়া আর কিছু আমি ট্রিটমেন্ট নিয়েছি, যেটা আমি কখনো আমার আমার আইডিয়া ছিল না এই সম্বন্ধে, সেটা হচ্ছিল যে চাইনিজ কিছু আকুপাংচার, আকুপাংচার একটা, এর ভিতরে কয়েকটা ই আছে, যেমন এর ভিতরে আছে ফায়ার কাপ, তারপরে আকুয়াটোমি, আকুয়াটোমি একটা টেস্ট করছি, পেইন ভালোই। এটা ওটা পরে আমি খুব রিলিফ, পেইন থেকে খুব রিলিফ পাইছি এটা পরে, এটা দুইবার করছি আমি, এটা একটা ই করে আমি কখনো দেখি না এটা, অবশ্য আমি শুনেছি আর কি। এটা ফুটো করে ওখান থেকে একটা কাচের একটা কাপ আছে, ওটা দিয়ে কিছু রক্ত ভিতর থেকে নিয়ে আসে বের করে আর কি। সম্ভবত কোনো ই থাকলে, বাজে রক্ত বা আগের দীর্ঘদিন পেন থাকলে এটা করে আর কি। এটা করলে দেখলাম না আমি একটু ভালো ফিল করতেছি আর কি। এই এগুলি সম্বন্ধে আমার আইডিয়া ছিল না আর কি, আমি নতুন দেখলাম এখানে আর কি। আপনার অভিজ্ঞতাটা কিরকম? অভিজ্ঞতা ভালো, আমি তো আসলে এগুলি তো আমার আগে ই হয় নাই, আর যেহেতু আমি আগে থেকে একটু বেটার ফিল করতেছি তো ভালো, ওভারঅল খারাপ বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা আগে একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। আমি গায়বান্ধা থেকে সঞ্জিত বলছিলাম। জি জি, আপনার বয়সটা বলে সমস্যাটি বলুন। আমার মায়ের বয়স 65 বছর। আচ্ছা। তো মায়ের হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, এটা দীর্ঘদিন যাব অনেক ডাক্তার দেখিয়েছি, হায়ালগান ইঞ্জেকশনও হাঁটুতে করছি, কিন্তু রেজাল্ট ঠিক মতো আসে না। আচ্ছা। তার অস্টিওআর্থ্রাইটিস এখন মডারেট স্টেজে আছে। বর্তমানে একজন আমি অর্থোপেডিক ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা। উনি ওষুধ দিচ্ছে কার্নয়েড, রেডিফ্লেক্স, কার্টন, নাপা এক্সটেন্স আর ডাইক্যালবো প্লাস, এগুলো দিয়ে ব্যথা একটু নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখনো ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না, ব্যথা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখন আমি ইউটিউবে বিভিন্ন জায়গায় ওই যে PRP থেরাপি, স্টেম সেল থেরাপি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এগুলোর কথা শুনতেছি। আসলে এতগুলো অপশনের মধ্যে আমরা খুব কনফিউজ হয়ে আছি যে কার কাছে যাব বা কোন পদ্ধতি ব্যবহার করলে মা ভালো থাকবে। এটা স্যার আমি আপনার একটু পরামর্শ চাচ্ছি। মায়ের হাই প্রেশার আছে, অন্য কোনো সমস্যা নাই। ওনার ওজন উচ্চতা ঠিক আছে? হ্যাঁ, ওজন ওনার উচ্চতা চাইতে 3 কেজি বেশি আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ওনার মার মতো এরকম বহু মা আছে, একই সমস্যা ভুগছেন। তো এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস সাধারণত মহিলাদের 40-এর পরেই শুরু হতে পারে, পুরুষদের একটু ডিলে হয়, অত 50 অফ গিয়ে হয়। তো অস্টিওআর্থ্রাইটিসের আসলে গ্রেড আছে, এখানে আমরা বলি ডিগ্রি অফ অস্টিওআর্থ্রাইটিস, ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এইভাবে 4th ডিগ্রি, দেন আমরা বলি তারপরে আর আমাদের কনজারভেটিভ চিকিৎসা কোনো কাজ করে না, তখন চলে যেতে হবে সার্জারিতে। সেক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট বা নি আর্থোপ্লাস্টি করা হয়, সার্জন তার মতো করে সে করে থাকে। তো এই প্রায় বাট আমরা কনজারভেটিভ চিকিৎসা যদি ডিগ্রি অফ আমরা আর্থ্রাইটিস দেখি, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যে রোগীদের যেটা হয় অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে চলে আসে, অনেক কারণে ডিলে হয়, বা এই যে বলছে উনি কনফিউজড যে কি করবে, কোন থেরাপি দিলে কি হবে। তো উনি কয়েকটা থেরাপির নাম উনি অলরেডি বলে ফেলেছে, তো সবগুলোই অথেন্টিক, মানে উনি কিন্তু বোঝা গেল যেহেতু দীর্ঘদিন ভোগে ওনার মা, উনি বুঝতে পেরেছে। তো আপনার আপনি যে ইঞ্জেকশনটা আগে দিয়েছেন সেটাও ভালো,
হয়তো আপনার মার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, কাজ করে নাই। আর আপনার পিআরপি বলেন, পিআরপি থেরাপি বা স্টেম সেল থেরাপি বা আরও যে থেরাপির কথা আপনি বলছেন, এগুলো যদি কোনো ডাক্তার দিতে চায় বা দেয়, কোনো অসুবিধা নেই, আপনার উপকারী হবে, আপনি যে কোনোটা নিতে পারেন। আর এটা এরকম না যে এটা বাদ দিয়ে ওটা নিতে হবে, ওটা বাদ দিয়ে এটা নিতে হবে, আবার তিনোটা একসাথে চারটা নেওয়া যাবে না, এমনও কিছু না। এটা ডাক্তার তার মতো করে অ্যাসেস করবে, করে সে যেটা মনে করে সেভাবে সে অ্যাপ্লাই করবে। তবে যা কিছুই করা হোক না কেন, আপনার মা 3 কেজি ওজন কমাবে এবং ওনাকে রিহ্যাব ফিজিও করতে হবে। ওনাকে এই যে অন্য যে আপনার ইনজেকশন দিচ্ছেন বা ওষুধ খাচ্ছে, তার সাথে তাকে এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি এগুলো কিন্তু করাতে হবে। এখন মহিলা মানুষ, উনি হয়তো এক্সারসাইজ ঠিক মতো করতে পারবে না, ওনাকে অবশ্যই সেন্টার বেসড ট্রিটমেন্ট করতে হবে, মানে হসপিটাল বেসড। এই ট্রিটমেন্টগুলো আপনার কন্টিনিউ করতে হবে হয়তো 10-15-20 দিন, 1 মাস, তাহলেই আপনি ওনার একটা বেটার ভালো রেজাল্ট পাবেন। আর ডাক্তার সাহেব যে সাপ্লিমেন্ট দিয়েছে, যে খাচ্ছে, এগুলো অবশ্যই খেতে হবে, এগুলো খাওয়া ভালো, আপনিও বয়স হলে খেতে পারেন, সমস্যা নাই। কিন্তু ওনাকে পুনর্বাসন চিকিৎসা প্রোটোকলে আনতে হবে, যদি করা যায়। যেমন আপনি পিআরপির সাথে যদি আপনি বিভিন্ন এক্সারসাইজ করাতে পারেন, ইলেকট্রোথেরাপি করাতে পারেন, অনেক বেটার রেজাল্ট আসবে। এবং সেক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে ওনার, আমি বলে যে রিজেনারেশন হয় কার্টিলেজ, এবং হাঁটু ব্যথা চলে যায়, জয়েন্টটা ফ্রি হয়ে যায়, এবং দেখা যায় যে এটা হয়তো আবার 2-1 বছর পরে করতে হবে। এইভাবে করলে এটা মরণ পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবে। আচ্ছা, আমরা কথা বলছিলাম রোগীর সাথে, আমরা কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড শুনলাম, যে আকুপাঙ্কচার এবং আকুয়াটমি। আমরা তো জানি না, চীন দেশ থেকে আসা একটা চিকিৎসা আমাদের, যাদের সাধারণ মানুষের এটা ধারণা, তো এই ব্যাপারে ডিটেইলস কিন্তু আমরা আসলে কিছু জানি না, যদি কিছু বলতেন এই ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ। আসলে বাংলাদেশে যে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষা আছে, যেটা আপনি বলে ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, এখানে কোর্স রানিং করে 4 বছর মেয়াদী। এইখানে আমাদের ফিজিওথেরাপির একটা সাবজেক্ট হচ্ছে আকুপাঙ্কচার। আচ্ছা, তো এই আকুপাঙ্কচারটা আমরা আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত একটা চিকিৎসা পদ্ধতি, এটা আপনিও জানেন। এবং এটা যেহেতু চাইনিজরা তারাই আবিষ্কার করেছে, সো এখন সারা ওয়ার্ল্ডে কিন্তু খুব জনপ্রিয়। এখন কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, ওইখানে চাইনিজ থেকেও তারা আগিয়ে গিয়েছে আকুপাঙ্কচার। এবং দক্ষিণ কোরিয়া, কয়েকটা রাষ্ট্র আছে যেগুলো তারা খুব আপডেটেড আকুপাঙ্কচারে। আমরা তো আকুপাঙ্কচার এখন হাতে করি, মানে আমরা নিজেরাই নিডলিং করি বা আকুপাঙ্কচার করি, এটার আবার কয়েকটা টার্ম আছে, আমি আসছি তো। কিন্তু দক্ষিণ কোরিয়া গিয়ে দেখবেন তারা মেশিনে করে। আমরা মেশিন, যেমন আপনি যে কাপড় সেলাই করে যেভাবে, লাইক দ্যাট মেশিন, রোগী সহায় দিয়ে মেশিনে তারা করতেছে, তো তাদের পুরো কম্পিউটারাইজ, মানে তারা আরো আপডেটেড হয়েছে। তো আকুপাঙ্কচারটা হচ্ছে, আকুপাঙ্কচার এখানে কয়েকটা টার্ম আছে, একটা হচ্ছে ড্রাই নিডলিং, আর একটা হচ্ছে আকুপাঙ্কচার, আর একটা হচ্ছে আকুপোটমি, তিনটা টার্ম। এর সাথে উনিও, আমার রোগীও কিন্তু কিছু কথা বলেছে, যেমন ফায়ার ক্যাপিং বা ওয়েট ক্যাপিং বা ড্রাই ক্যাপিং। তো অল আর ফিজিওথেরাপিউটিক থেরাপি, বিভিন্ন ম্যানিউভার, বিভিন্ন উদ্দেশ্যে আমরা করে থাকি রোগীদের। তো আকুপাঙ্কচার বলেন, এটা হচ্ছে করা হয় মূলত আকু পয়েন্ট। তো আকু পয়েন্টটা হচ্ছে, এটা একেবারে স্পেসিফিক কিছু পয়েন্ট আছে শরীরে, যেই যে পয়েন্টে আমরা যদি ট্রিগারিং করি বা নিডেল দেই, তাহলে কিছু রোগের উপকারে আসে। আর ড্রাই নিডলিং, একই নিডেল আমরা ইউজ করা হয়, আকুপাঙ্কচারও যে নিডেল ইউজ করা হয়, ড্রাই নিডেলও সেম নিডেল ইউজ করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে টেন্ডার পয়েন্ট, মানে পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা ওনাকে যেটা করেছি, দিস ইজ ড্রাই নিডলিং, ড্রাই নিডলিং আর আকুপোটমি সেম প্রসিডিউর। আকুপোটমি নিডেল আর ড্রাই নিডেল একটু ডিফারেন্ট, বাট নিডেল, আকুপোটমি নিডেলটা একটু, উনি বলছে কষ্ট হয় অনেক ক্ষেত্রে, একটু কষ্ট হতে পারে, যে একটু মোটা নিডেল, এটার আবার বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন প্রসিডিউর আছে, এবং এটার উপরে পড়ালেখা করতে হয়, এটা তো আসলে ট্রেনিং এর প্রয়োজন আছে, দেন আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। তো এই সকল ট্রিটমেন্ট আসলে অপারেশন বিহীন যে চিকিৎসার কথা আমরা বলছি, এটার অপারেশন অল্টারনেটিভ, মানে এটা যেন অপারেশনে না যেতে হয়, বা অনেক ক্ষেত্রে সার্জন অপারেশন সাহস পায় না, কারণ রোগীর অনেক কমপ্লিকেশন থাকতে পারে, রোগীর হার্টের সমস্যা থাকতে পারে, অ্যানেস্থেশিয়া দেওয়া সম্ভব না, তখন কিন্তু একমাত্র বিকল্প পদ্ধতি হচ্ছে এই জাতীয় আপনার কনজারভেটিভ চিকিৎসা। আমাদের আসলে এই কনজারভেটিভ চিকিৎসাগুলো নিয়ে আমাদের আরো ডিটেইলস আলোচনা করতে হবে, কিন্তু সেজন্য আমাদের অনেক সময় দরকার। অনুষ্ঠানটা আসলে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তো বিদায় নিয়ে যাওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটি বলতে চাই, যে আপনারা অন্তত এই আর্গোনমিক্যাল, যেটা আমরা বলি কাজের ল মানতে হবে, কাজের কাজ করার নিয়ম কানুন এগুলা শিখতে হবে। আর আরেকটা কথা বলি, আমাদের আজকে যে রোগী, উনি বা ওনার মতো সবাই কিন্তু আপনারা ডেস্কে বসে ল্যাপটপ ব্যবহার করেন, তো ডেস্কে বসে ল্যাপটপ ব্যবহার করা যাবে না,
এটা কোনো অথেন্টিক্যালিও ঠিক না, এটা কোনো হেলথের সাথেও রিলেটেড না। ডেস্কে বসে ডেস্কটপ ব্যবহার করতে হবে, তো ওটার নামই হচ্ছে ডেস্কটপ। তো আশা করি আপনারা কারেকশন করেন, তাহলে ঘাড় কোমর ভালো থাকবে। আচ্ছা ধন্যবাদ রোগী, আজকে আমাদের সাথে ছিলেন রানা চৌধুরী, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক কিছু আমরা শিখতে পারলাম। আর শুধু দর্শক বৃন্দ, আমাদের অনুষ্ঠানটি রাত 2টায় আবারও সম্প্রচার করা হবে, যারা মিস করে গেছেন তারা অবশ্যই দেখে নেবেন। আমরা আবারও দেখা করবো আপনাদের সাথে আগামী অনুষ্ঠানে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।